Z5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। তাই ও কাউকে সুখে থাকতে দিচ্ছে না। আসলে এটা এটা একটা মানসিক রোগ। মা কি বলছো এসব? আমি ঠিকই বলেছি, এটা একটা মানসিক রোগ। মা তুমি আমাকে প্লিজ প্লিজ বন্ধ করো, তোমরা একটু কথা বলা বন্ধ করো, আমার অনেক কাজ পড়ে রয়েছে। রাজবাড়ি বাবু আসুন আমার সঙ্গে, কোথাও যাবে না। সঙ্গীত আর যমুনা প্রবলেমটা আগে সলভ করবে, তারপর তুমি যেখানে ইচ্ছে সেখানে যাবে। তুমি কেন বুঝতে চাইছো না অনুরাধা, আমাকে অ্যাডভোকেটের কাছে যেতে হবে, কথা বলতে হবে। তুমি বুঝতে পারছো না যে গীত যদি একবার ভুলভাল করে মাথা গরম করে কিছু বলে ফেলে তাহলে কি সাংঘাতিক কেস হবে, হয়তো দেখবো জেল কাস্টডি হয়ে গেল। এটা একটা ক্রিমিনাল অফেন্স, তুমি বোঝবার চেষ্টা করো। তুমি যেটা করছো সেটা অফেন্স নয় অনুরাধা। এ কি, তুই নিজের স্ত্রীকে এভাবে সকলের সামনে চোখ রাঙাচ্ছিস? এসব কি করছিস? কি তোর কি ভালো মন্দ হিতাহিত জ্ঞান সব লোপ পেয়ে গেছে? কি করছিস কি তুই? কি আর করবে, কি আর করবে মা? কেদার রায় তো জমিদার না, জমিদারের রক্ত একেবারে ভেতরে টকবক করে ফুটছে কি দাদা, তাই না? বাড়িতে মেয়ে জামাই রয়েছে, অথচ দেখো কি সব সিনক্রিয়েট হচ্ছে। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ছোট দাঁড়া, তুই তখন থেকে দাদাকে কেন দোষ দিচ্ছিস বলতো? দাদা কি করেছে, দাদা কি দোষ করেছে? যমুনা তো নিজে ঢাক বাজাতে গেছে, ও তো নিজেই গেছে, ও তো নিজে হাত পেতে 6,000 টাকা ঢাক বাজানোর জন্য নিয়েছে, বায়না নিয়েছে। আচ্ছা তুই আমাকে একটা কথা বল, তোর নিজের জামাই সেটা দেখেনি? দেখেছে তো, তুই দাদাকে তাহলে শুধু শুধু দোষ দিচ্ছিস কেন? না না, দাদার দোষ কেন হবে, দাদার তো কোনো দোষ নেই। দোষ তো হচ্ছে ওই মেয়েটা, যমুনা ঢাকি, ঢাকির মেয়ে, তার দোষ যে কিনা এই বাড়িতে বউ হিসেবে এসেছে সবার অমতে, যাকে কিনা সঙ্গীত ভালোবেসে বিয়ে করেছে। আহা হা, এই বাড়িতে নাকি ভালোবেসে এর আগে বিয়ে হয়নি কি মা, তুমি কি বলছো? দোস্ত সেই মেয়েটা যে সমস্ত কিছু খুইয়েও এই বাড়িতে রয়ে গেল। দোস্ত সেই মেয়েটার যাকে বারবার খুন করার চেষ্টা হলো, সে বারবার এই বাড়িতে ফিরে এসেছে ভালোবেসে। দোস্ত সেই মেয়েটার যে সকাল থেকে রাত পর্যন্ত বাড়ির সমস্ত কাজ করার পরে, বাসন মাজা, ঘর মোছা, সমস্ত কিছু করার পরেও, শ্বশুর শাশুড়ির যত্ন নেওয়ার পরেও, ঠাম্মা শাশুড়ির যত্ন নেওয়ার পরেও লুকিয়ে লুকিয়ে পড়াশুনো করেছে। Zee5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে।